একটি ঐতিহাসিক স্থান তার অতীতের জীবন্ত সাক্ষ্য বহন করে, যা সেই সময়ের মধ্যে দিয়ে ঘটে চলা সব তথ্যকে আমাদের সামনে তুলে ধরে। ঠিক সেরকমই একটি জায়গা হলো হুগলির খানাকুল অঞ্চলে অবস্থিত রাজা রামমোহন রায়ের জন্মভিটে এবং তার বসতবাড়ি। এই ভিডিওতে আমরা দেখব এই দুটি বিখ্যাত জায়গাকে, যার একটি এখনও প্রায় অক্ষত হয়ে আছে আর বাকিটা সময়ের কালচক্রে ধ্বংসপ্রাপ্ত হয়ে তার ইতিহাসকে শুধু ধরে রেখেছে আমাদের সামনে। এই ভিডিওতে আমরা দেখব ঠিক কোনখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ঠিক কোনখানে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করবার শপথ নিয়েছিলেন। আসুন দেখে নিই আমরা ইতিহাসের সেই বিখ্যাত জায়গা দুটিকে এই ভিডিওর মাধ্যমে। আবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম এক ইতিহাসের সম্মুখীন হতে। হাওড়া থেকে তারকেশ্বরগামী লোকাল ট্রেনে করে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্য তারকেশ্বর স্টেশন। হিন্দুদের কাছে বিখ্যাত এই তীর্থক্ষেত্র নিয়ে বেশি বলবার দরকার পড়ে না। স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে খানাকুলের দিকে যাওয়া বাসে করে এগিয়ে চলেছি আমরা। জিজ্ঞেস করে নেবেন কোন বাসটি রাধানগরের লাঙ্গলপাড়ার দিকে যাবে এবং বলবেন রামমোহনের বাড়ির সামনে নামবেন। বন্ধুরা, চলে এসেছি আজকে রামমোহন রায়ের বসত ভিটেতে। ঠিকই শুনেছেন, বিখ্যাত রামমোহন রায়ের বাড়িতে আমরা চলে এসেছি। এটা খানাকুল অঞ্চলে যেতে গেলে যেখানে পড়ে আপনার রাধানগর, সেই জায়গাতে রয়েছে ওনার বসত বাড়ি। তা চলুন বসত বাড়িটা ভালো করে দেখে নিই, কীরকম ভেতরে আর কী কী আছে দেখার জন্য। এটা মোটামুটি হচ্ছে গিয়ে গরমকালে 5টা অবধি খোলা থাকে, শীতকালে 4টে অবধি। চলুন ভালো করে দেখে নেওয়া যাক, ঠিক আছে, চলুন যাওয়া যাক। আগেকার দিনে সন্তানদের ঘরেই জন্মগ্রহণ করানো হতো এবং মূল বাড়ির বাইরে একটি আতুর ঘর মতন বানানো হতো যেখানে সন্তানরা জন্মগ্রহণ করত। রাজা রামমোহন রায় ঠিক যেখানে জন্মগ্রহণ করেছিলেন তার মায়ের বাড়িতে, সেই জায়গাটিতে একটি সুন্দর স্মৃতিসৌধ করে রাখা হয়েছে। উনি এখানেই 22 মে 1772 সালে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্মস্থানটিকে স্মরণীয় করে রাখতে 1916 সালে রাজা রামমোহনের জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদের কন্যা এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ শ্রীমতী হেমলতা দেবী এখানে এই বাড়িটি তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই বাড়িটির নকশা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এই বাড়িটির 3টি শিখর, যেগুলো যথাক্রমে মন্দির, মসজিদ এবং গির্জা, এই 3টি ধর্মের প্রতীক। আর্থিক কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের নকশা 3টি মিনার সম্পূর্ণ করা হয়ে ওঠেনি। দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায়ের বাড়িতে রয়েছি, খুবই সুন্দর জায়গা। কেমনভাবে আসবেন, কীভাবে আসবেন সেটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কী করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে নেবেন, যাতে পরবর্তী সব ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদের কাছেও পাঠিয়ে দেবেন, শেয়ার করে, যাতে তারাও দেখতে পারে। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই বাড়িটির সামনেই রাস্তা পেরিয়ে আরও একটি জায়গা রয়েছে। রাজা রামমোহন রায় মারা গিয়েছিলেন ইংল্যান্ডে। তার মৃত্যুর পরে ইংল্যান্ডের ব্রিস্টলে রাখা তার মূল বিশ্রামের স্থানের অনুলিপি হিসাবে একটি সুন্দর স্মৃতিসৌধও তৈরি করা হয়েছে এখানে, যেখানে মূল সমাধি থেকেই অল্প পরিমাণ মাটি আনা হয়েছিল এবং এখানে তা স্থাপনও করা হয়েছিল। এই জায়গাটিতে একটি স্মারক গ্রন্থাগারও রয়েছে, যেখানে তার জীবন এবং সময়ের কিছু অত্যন্ত বিরল নথি রয়েছে, যাতে তার ব্যক্তিগত সংগ্রহের একটি অংশও রয়েছে। দেখলেন আপনারা রামমোহনের বসত বাড়ি। তা এইখান থেকে তারা আবার রঘুনাথপুরের দিকে একটা বাড়ি করেছিলেন, সেটা এখন ধ্বংসাবশেষ অবস্থা আছে, কিন্তু সেখানে পর্যটন কেন্দ্র, সেটা দেখতে এবার যাচ্ছি। চলুন সেখানে গিয়ে কথা হবে, ঠিক আছে।
রাজা রামমোহন রায় পর্যটন কেন্দ্র হুগলি জেলার রাধানগর গ্রামে অবস্থিত তার নিজস্ব বাড়ি, যা এখন একটি আদর্শ পিকনিক স্পট রূপে পরিচিত এখানকার মানুষদের কাছে। এইখানে যাওয়ার পথে ওনার জমির আমবাগান লক্ষ্য করা যায়। স্পটটি সুন্দর প্রকৃতি দ্বারা বেষ্টিত এবং প্রায় 12 একর এলাকা জুড়ে অবস্থিত। পৌঁছে গেলাম এই সুন্দর জায়গাটির সামনে। এখানে প্রবেশ করবার জন্য জনপ্রতি 10 টাকা দিয়ে টিকিট কিনে প্রবেশ করতে হবে। এখানে আপনারা গাড়ি বা বাইক নিয়ে আসলেও তার পার্কিংয়ের ব্যবস্থা আছে, একই সাথে পিকনিক করবার ব্যবস্থা। সেই তথ্য অবশ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই পার্কটি প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। প্রবেশ করে গেলাম এই সুন্দর এবং ঐতিহাসিক জায়গাটির মধ্যে। প্রবেশ করেই আপনারা যদি আমাদের মতন ডান দিকে এগিয়ে যান, তাহলে দেখতে পাবেন সেই ঐতিহাসিক জায়গাটিকে, যেখানে দাঁড়িয়ে রাজা রামমোহন রায় প্রতিজ্ঞা করেছিলেন যে উনি দেশ থেকে সতীদাহ প্রথা সমাপ্ত করবেন। এগিয়ে গেলাম এবারে সেই দিকে। বন্ধুরা, দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত জায়গায়। এই বেদিটা দেখছেন, এই বেদিটার উপর দাঁড়িয়ে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা শেষ করার জন্য প্রতিজ্ঞা নিয়েছিলেন। সেই বিখ্যাত জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি। খুবই অসাধারণ জায়গা, অসাধারণ অনুভূতি হচ্ছে। আপনারা চলে আসুন, কিভাবে আসবেন অবশ্যই তো আমি জানিয়ে দিয়েছি, ঠিক আছে? চলুন আরো বাকি অংশগুলো দেখে নেওয়া যাক। চারিপাশের অপরূপ মনোমুগ্ধকর প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে চললাম এবারে মূল বাড়িটির অংশের দিকে। ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়ের সামনে আমি দাঁড়িয়ে। 1817 সাল, রাজা রামমোহন রায় বিতাড়িত হলেন তার মায়ের বাড়ি থেকে। সেখান থেকে উনি চলে আসেন এই রঘুনাথপুরে, তৈরি করেন এই বসত বাড়িটি। এখানে ওনার পত্নী উমাদেবী থাকতেন এবং রাজা রামমোহন রায় কলকাতা থেকে এই বাড়িতে যাতায়াত করতেন। কালের নিয়মে এই বাড়িটি আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। ইটের খিলানযুক্ত 4টি দেওয়াল ছাদহীন অবস্থাতেই এখনও টিকে রয়েছে। এই জায়গাটিকে রক্ষা করবার জন্য এবং এর ইতিহাসকে বাঁচিয়ে রাখবার জন্য 2022 সালে এই স্থানটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। মানুষ এখানে এসে এই জায়গাটিকে দেখে এবং অনুভব করে সেই ইতিহাসকে। একই সাথে এখানে দূরে একটি মাঠও আছে যেখানে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করা হয় এই জায়গাটিকে রক্ষণাবেক্ষণে। বলা হয়ে থাকে যে কিছু এমন জায়গা হয় যেখানে বেশি কথা না বলে মনের গভীরতা থেকে সেই জায়গাটিকে দেখে অনুভব করতে হয়। এবারে আসুন সেই অনুভূতি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নেওয়া যাক। খুবই সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন, তবে একটা কথা, এই ঐতিহাসিক জায়গাকে আমাদের অবশ্যই রক্ষা করা উচিত। অনেক এখানে আসছেন, নিজেদের নাম ঠাম লিখে জায়গাটিকে নষ্ট করছেন, কিন্তু এটা একটা ঐতিহাসিক মূল্যের সাথে একটা শ্রদ্ধার জায়গা। এটাকে এভাবে নষ্ট করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঐতিহাসিক জিনিসকে রক্ষা করা কিন্তু আমার আপনার সকলের দায়িত্ব, সেই দায়িত্ব আপনারা অবশ্যই পালন করবেন, ঠিক আছে? চলুন আরও একটু দেখিয়ে নেওয়া যাক।
সময় যা কারোর জন্যই থেমে থাকে না, না কোনো ঐতিহাসিক জায়গাকে রক্ষা করে আজীবন ধরে রাখবার জন্য, না আমাদের দিনটাকে ধরে রাখতে। তাই এবারে আমাদের যে বাড়ি ফিরে যাওয়ার সময়, আমি আবার আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরে আসছি এমনই কোনো সুন্দর জায়গার সন্ধান নিয়ে। তাই সাথে থাকুন আমাদের, একই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।